কার্যকর কাণ্ডের পর কেটে গেছে অনেকটা দিন। এ ঘটনায় প্রতিবাদ মিছিলের ঝড় উঠলেও অধরা থেকেছেন দোষীরা। সারা রাজ্য জুড়ে তাই নবান্ন অভিযান হবে বলেই ঠিক করে ছাত্র সমাজ। সেই হিসেব মতোই বিভিন্ন জায়গা থেকে নবান্ন অভিযানে আসতে গিয়ে বাধার মুখে পড়তে হচ্ছে ছাত্র সমাজকে। যেখানেই দুর্গাপুর স্টেশনে নবান্ন মুখীদের আটকানোর চেষ্টা করছে জিআরপির পুলিশকর্মীরা। দুর্গাপুর স্টেশনে ছাত্র সমাজকে আটকানোর চেষ্টা পুলিশের। জাতীয় পতাকায় ফাইবার স্টিক লাগিয়ে নিয়ে যেতে হবে। জিআরপি পুলিশ এই বার্তা দেওয়ার পরেই ক্ষোভে ফেটে পড়েন দুর্গাপুরের 4 নম্বর প্ল্যাটফর্মে। রীতিমতো প্ল্যাটফর্মেই মহিলারা মিছিল শুরু করে দেয়। ক্ষোভে ফেটে পড়েন পুলিশের বিরুদ্ধে। কেন আটকানোর চেষ্টা হচ্ছে? প্রতিবাদে সরব হন ছাত্র সমাজ, পরে বিজেপি নেতৃত্ব, এমনকি মহিলারাও ক্ষোভে ফেটে পড়েন। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর রেল স্টেশনে। পরে পিছু হটতে বাধ্য হয় জিআরপি পুলিশ। কাকসা থেকে নবান্ন অভিযানের উদ্দেশ্যে কলকাতায় রওনা দেওয়ার আগেই পুলিশের বাধার মুখে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের সাথে বিজেপি নেতা রমন শর্মা। পানাগড় রেল স্টেশনে কাকসা থানার পুলিশ আটকে দেয় তাদের। তবু পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ ও বিজেপির বহু কর্মী রওনা দেন ট্রেনে চেপে কলকাতার উদ্দেশ্যে। জাতীয় পতাকা নিয়ে কলকাতার উদ্দেশ্যে যেতে দেখা যায়। এ প্রসঙ্গে এক নবান্ন অভিযানকারীর গলায় শোনা যায় প্রতিবাদী সুর। তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে সারা রাজ্যে অসন্তোষ দেখা দিয়েছে। আমরা যারা নবান্ন অভিযান করতে চাইছি তাদেরকে বিভিন্ন বাধার মুখে পড়তে হচ্ছে। সিভিক দিয়ে নাম্বার নোট করাচ্ছে যাতে পরবর্তীকালে আমাদেরকে কেস দিয়ে শাস্তি দেওয়া যায়। কিন্তু আমরা বলে রাখি, আমাদের কোনোভাবেই আটকানো যাবে না। এই লক্ষ্য আরজিকর কাণ্ডে যারা দোষী তারা শাস্তি পান। প্রথম থেকেই একই জিনিস আমরা দেখছি, বলছে ন্যাশনাল ফ্ল্যাগে ফাইবার স্টিক আছে সেটা দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বলছে যে সেটাও নিয়ে যাওয়া যাবে না, ট্রেনে কোনো আর্টিকেল ক্যারি করা যাবে না। আটকানোর চেষ্টা করছি তো আমরা বলছি যে জাতীয় পতাকা ভারতবর্ষের সেটাকে বহন করে নিয়ে যাওয়া হচ্ছে, সেটা তো মমতা পুলিশের কাতরদাহ। এই মমতা পুলিশের জন্য আজকে সারা বাংলার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। বাংলার মা বোনেরা, বাংলার ছাত্র যুব, বাংলার হচ্ছে প্রতিবাদী মানুষ, বাংলার চাকরিরত শিক্ষিকা শিক্ষক প্রত্যেকে আজকে হচ্ছে বাংলায় আগুন জ্বলছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ মানুষের উপর বুলডোজার চালাতে চাইছে। আমরা এই পুলিশকে পাল্টা প্রতিহত করতে পারি, আক্রমণের রাস্তায় যেতে পারি। আমরা ছাত্র সমাজ বলেছে শান্তিপূর্ণভাবে আন্দোলনে তারা যেন পৌঁছায়, সেই ব্যবস্থা সকাল থেকে আমরা রেখেছি। অগ্নিবীণা এক্সপ্রেস, ওল্ডফিল্ড এক্সপ্রেস, 8:40 ময়রাক্ষী লোকাল থেকে শুরু করে বিভিন্নভাবে শয়ে শয়ে ছাত্র যাত্রীরা যাচ্ছে, এবং হচ্ছে বোম্বে মেল থেকে শুরু করে প্রত্যেকটা ট্রেনে ভারী সংখ্যায় আজকে নবান্নর উদ্দেশ্যে মানুষ এই বর্ষণ মুখর দিনেও কাঁধে জাতীয় পতাকা ভারতবর্ষে তুলে নিয়ে নবান্ন অভিযানের দিকে অগ্রসর হচ্ছে। সেটাকেও পুলিশ আটকানোর চেষ্টা করছে। এই অপদার্থ পুলিশ আসানসোলে আটকেছে, এই অপদার্থ পুলিশ রানীগঞ্জে আটকেছে, এই অপদার্থ পুলিশ পানাগড়ে আটকালো, এই অপদার্থ পুলিশ দুর্গাপুর স্টেশনেও সিভিকদেরকে দিয়ে, যে সিভিকদের বিরুদ্ধে হাইকোর্টের রায় আছে, সুপ্রিম কোর্টের রায় আছে, তাদেরকে দিয়ে ডায়েরি নিয়ে পেন নিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। কোন কোন নেতৃত্ব সহায়তা করছে, কারা নেতৃত্বরা যাচ্ছে, তাদের নাম্বার নোট করুন, পরবর্তীকালে কেস করব। এই মমতা পুলিশকে বলে রাখি, এই হিজড়ে পুলিশ দিয়ে আমাদের কিছু করতে পারবে না। আমাদের বিরুদ্ধে কেস, কাবাডি, কাচারি অনেক কিছু করেছে, আমাদেরকে এইভাবে আটকানো যাবে না।